أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه

দু হাত একইভাবে উঠাতেন অর্থাৎ রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময়ও আল্লাহ রসুর আলী সালাত সালাম দু উঠাতেন কিন্তু শেষ সময় এরকম করতেন না এবং এই মর্মে আরো বহু হাদিস রয়েছে যেমন আরেকটি হাদিস বা খালাফি খালাফিস কাব্বার ورفع يديه وإذا ركع رفع يديه وإذا قال سمع الله لمن حمده رفع يديه وإذا قام من ركعتين رفع يديه ورفع ذلك ابن عمر إلى صلى الله عليه وسلم رواه البخاري نافع رجل تبوني إن بولينجي عبد الله ابن عمر رضي الله عنهما نماز أص عضيه <عصف> آه كرته آه تبوني تهريمه بولتن ابوني دوهات أفوره রুকুর থেকে ওঠার সময় স্বামী হলিমান হামিদা বলার সময় দুই হাত উঠাতেন এরপর দুই রাখাত আদায় করে দাঁড়াবার সময়ও দু হাত উপরে উঠাতেন এমনি অমর দি আল্লাহ এসব কাজ রসুল সাল্লা করেছেন বলে জানিয়েছেন যাই হোক এই মর্মে আরো বহু হাদিস রয়েছে এই দুটো হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে নামাজের মধ্যে হাত তোলা হচ্ছে একটি সন্ন্যত এবং এই কয়েকটি জায়গায় নামাজের মধ্যে হাত তোলা উচিত তা প্রথম হলো তবুরে তাহারিমা বলার সময় দ্বিতীয় হলো রুকোতে যাওয়ার সময় তৃতীয় হল রুকো থেকে ওঠার সময় চতুর্থ হল এই যে তিন রাখাত বা চার রাখাত বিশিষ্ট যদি নামাজ হয় দুই রাখাতের পরে তৃতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবে তখনও কি করবে রফালে দিন করবে এবং এগুলো হচ্ছে শহী হাদিস থেকে প্রমাণিত এবং উলামায় মহাদেশের ক্রামগন বলেছেন যে আহ পঞ্চাশ জন সাহাবি থেকে হাত উঠানোর আওয়াজ বর্ণিত হয়েছে তার মধ্যে ছটি হাদিস হলো মোতাওয়াতের এবং শাহ আলিউল্লাহ মহাদ্দেশ জেহলবির রমতুলা আলাই বলেন যে হাত উঠানোর হাদিসি হচ্ছে বেশি এবং সবচেয়ে শক্তিশালী তাই আমাদের উচিত যে নামাজ পড়ার সময় বিশেষ করে এই সুন্নতের প্রতি গুরুত্ব দেওয়া এবং হাত উঠানোর ব্যাপারে অবহেলা না করা অবহেলা না করা আজ আমাদের সমাজে করলে দেখা যায় বিশেষ করে ভারত উপমহাদেশে অনেক মসজিদে বা অনেক মুসল্লিগণ নামাজ পড়ার ক্ষেত্রে এই রফলে দেন করে থাকে না এবং বরং তারা বলে এটা সুন্নত না এটা মস্ত বড় ভুল বরং সহি হাদিস থেকে এটা প্রমাণিত এদিকে তাবিল করার কোনো প্রয়োজনই নাই বরং বহু সংখ্যক সাহাবি থেকে হাত তোলা হাদিস এসেছে তাই আমাদের উচিত যে এই রফলে দেন করা নামাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ন্যত এই সুনতের প্রতি অবহেলা না করে আর উপরে আমল করা উচিত বাকি আল্লাহ আলমদের স্বভাব সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত